হ্যালো গাইস, আজকে আমি আর দীপ্তি ম্যাম চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কি খাবো দুজনাতে? বিকাজি ভেলপুরি। ইয়েস, বিকাজি ভেলপুরি খাবো। চৌপাটি ভেলপুরি লিখা আছে বিকাজি কোম্পানি। এই দেখো, এটা খেয়ে দেখবো কেমন টেস্ট। তার জন্য কি করতে, ছুরি নিয়ে বসেছি এটা কাটবো। আর একটা চামচ নিয়েছি। একটু এইভাবে সিল করা ছিল। এর মধ্যে একটা প্যাকেট আছে। এখানে একটা প্যাকেট আছে, এটার মধ্যে লেখা আছে চাটনি ফর চৌপাটি ভেলপুরি। দেখি প্রথমে এটাকে কেটে দেখি। এটা চাটনি। এই দেখো, খুব সুন্দর স্মেল আসছে। এবারে স্পুনটা দিয়ে দেখি কি করবো, মিক্স করবো। কেমন টেস্টি মামা? খুব সুন্দর। তার সঙ্গে একটা চামচ দিয়েছে। এই যে লেখা আছে বিকাজি চামচ স্পুন, এটাতে খাওয়ার জন্য। খেয়ে দেখি। এই যে চামচ, দেখো মামা খেয়া। আমি ভেলপুরিটাকে 10-এর মধ্যে 10 দিচ্ছি। আর খুব সুন্দর লেগেছে খেতে। দারুন মনে হচ্ছে। আমি পুরোটা খেয়ে নিই। না না, আমি আছি, খাবো। খাবে? হ্যাঁ। দেখতেও তো একদম কালারফুল, সুন্দর লাগছে। খেতে ভীষণ 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 টেস্টি, একদম চটপটা। আর যদি ঠান্ডা লেগে থাকে, জ্বর এসে থাকে, তো খেলে পুরো মুখটা একদম চেঞ্জ হয়ে যাবে। মুখে সারতে খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে। ওর বাবা আসার সময় টেনে কিনেছিল। জয়পুর থেকে যখন বাড়ি আসছিল তখন টেনের মধ্যে বিক্রি হচ্ছিল। তোর পাপা
একটা খেয়েছিল এবং মামা দিয়ে একটা নিয়ে এসেছিল। খুব ভালো লাগলো খেতে। আমরা জয়পুরে গিয়ে ভেলপুরি খেয়েছিলাম, সেম টেস্ট। মামা